তোমা তোমা, আরে এখানে কে? তো বেয়াই বেয়াই ভাই সাহেব, ওঠেন ওঠেন। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? বসেন এখানে, বসেন। আপনি এখানে কেন? না এমনি মানে শরীরটা ভালো হইতেছে না তো? না আমার শুধু জ্বর, আমরা ফোর হলে শুয়ে রয়েছেন ঠান্ডার ভিতরে। ওঠেন ওঠেন, সবাই বসেন। না আপনি বসেন, ওখানে বসেন। আরে ভাই একসাথে বসি না, অসুবিধা কি? আপনি ওঠেন, বসেন, আমি বলতেছি। তোমা তোমা আর ওঠে না। আরে বাবা তুমি কখন আসলা? ভালো আছো মা? হ্যাঁ বসো বসো বসো। তোর শ্বশুর এখানে কেন? আচ্ছা বাদ দাও, তুমি কেমন আছো বাবা? না না আমাকে বল, তোর শুধু ঠান্ডার ভিতরে বুড়া মানুষ ফোনরে কেন? ভাই সাহেব আপনি উঠেন, কেন বসেন? না না আরে বাবা এখানে বসাও না, ওখানে ঠিক আছে। তুমি আগে চলো তো, ঘরে চলো, আসো ভাই, এখানে উঠে বসন্ত। আরে ছাড়ো তো, শোনো বাবা শীতের মৌসুম না, আমি অনেক সুন্দর সুন্দর পিঠা বানিয়েছি তোমার পছন্দের মতন, চলো খাবে। আমি তোর পিঠার গুষ্টি গিলাই, আগে আমার উত্তর দে। তোর শ্বশুর এইখানে শরীরে জ্বর গা পুড়ে দিতেছে, তো বুঝতেছি না তোর শ্বশুর এই ফোড়ের ভিতরে শীতের ভিতরে আমরা কম্বল গায়ে টিকতে পারি না, এত ঠান্ডা, আর তুই তোর শ্বশুরকে নিচে শুয়ে রাখছস। তুমি কেন খামোখা অন্য একটা জিনিস নিয়ে পেঁচাল পাড়তেছো, চলো না। কিসের অন্য জিনিস? এ তো শ্বশুর, আমি যেরকম তোর বাবা এমনি তো তোর বাবা। হ্যাঁ আমি তো বাবাই বলে, তো কি হয়েছে? উনি আর কি এখানে আছে, ওনার ভালো লাগছে তাই, তাই না বাবা? চলো তুমি ঘরে চলো, আসো। চুপ। আচ্ছা ভাই বলুন তো কি হয়েছে? কি হ্যাঁ শুরু হয়ে গেছে আমার গেল্লা করা, তাই না? এই চুপ করবি? যেই আসে বাসায় সবার কাছে আমার নামে মানে গেল্লা করতেই থাকবে, কেন? তুই চুপ থাকবি? চুপ, একদম চুপ। আচ্ছা ভাই সব কি ঘটনা কি বলুন তোমাকে? আরে তোমাকে বললাম চলো না ঘরে যাই, আমরা পিঠা খাবো, চলো আসো। আজ এরা বিষয় নিয়ে কেন আসো ওনার সাথে পরে? একদম চুপ, একদম চুপ, কোনো কথা না, বেদব কোথাকার। আচ্ছা ভাই সব কি হয়েছে বলুন তো? হয়েছে কি বিয়াই? আমার শরীরটা একটু অসুস্থ, তো তো ওই দুই দিন ধরে বিশ্রাম নষ্ট হয়ে গেছে, এবং ওই লেগে আমার এক সপ্তাহ ধরে ফুলো রয়েছে, এই ফুলো হইতে হইতে আমার জ্বর আই পড়ছে। আমি এগুলো থাকতে পারতেছি না, আমার কষ্ট হইতেছে। কিরে শয়তানের বাচ্চা! বাবা আমার কথা শোনো। চুপ! কি শুনবো, কি বলবি তুই? আরে এত বড় দামরা লোক যদি বিছানায় প্রসাব করে এগুলো ভালো লাগে? দামর মানে এটা কি ধরনের ব্যবহার? হ্যাঁ ও তো শ্বশুর না, শ্বশুর বাপের মতো, তুই কি ব্যবহার করতে আসছ? তাই বলে এত বড় বয়সে কিসের জন্য বিছানায় প্রসাব করবে, সেখানে থাকা যায়, গন্ধে টিকতে পারি? এই বুড়া মানুষ কাকে বলতে জানোস? কেন বুড়া বলে? বুড়ো হইলে মানে শিশু হয়ে যায়। এই আমি তো অর্ধেক বুড়ো হয়ে গেছি গা, আমি যদি বিছানায় পায়খানা প্রসাব করি তুই কি ফালাই দিবি আমারে? বল কথা বলছ না কেন, ভালো দিবি? তুমি তো আমার বাবা, তুমি এরকম কেন? ও আমি তোমার বাবা আর উনি তোমার শ্বশুর, তার জন্য উনি ধরেন কোনো মায়া নাই। এই জানোস না বিবাহ বিয়ে হওয়ার পরে মেয়েদের শ্বশুর হয়েছে শাশুড়ি বাড়ি, শ্বশুর হয়েছে বাবা, শাশুড়ি তার মা। হ্যাঁ এই তোদের মতো কিছু নারী আছে এগুলো ভাবতে পারে না, তার জন্য আছে না তুচ্ছ মনে করে, পর মনে করে। তুই আমার মেয়ে, ছি ছি বাবা তুমি তুই আমাকে বাবা বলে ডাক দিবি না, তুই আমার মেয়ে না, আমি তোকে এই শিক্ষা দিছি। এই তুই লেখাপড়া করেছি তো, মানুষের মানুষ কত কষ্ট করে তোর মানুষের মতো মানুষ তৈরি করেছি আমি, এই তোর ব্যবহার আচরণ যে শ্বশুর সাথে এটা করতে সাথে বাবার সাথে করতে পারবে, আমি আসার সাথে সাথে মুরগি পিঠা, বাবা আসো শীতের পিঠা বানাইছি, এনাকেও তুমি খেতে দিই, জিজ্ঞাসা করো খেতে দেস। হুম এক সপ্তাহ এখানে শোয়াই রাখছস, এই যে জ্বর গা পুড়ে দিতেছে লোকটার, তুই না খাইতে দেস। বাবা আমার কষ্ট হয় এই গন্ধের মধ্যে, আমি থাকতে পারি না, এই জন্য বলেছি আপনি এখানে একটু শুয়ে থাকেন। এই তুই যখন বৃদ্ধ হয়ে যাবি, বুড়ো হয়ে যাবি, যখন তুই যদি এরকম পায়খানা প্রসাব বিছানায় করবি, তোর ছেলের ছেলের বউ যখন তোকে বাইর করে দিব বাসার থেকে, তখন তোর কেমন লাগবো? তোর ছেলের বউ যদি এখানে শুইতে দেয় তোকে, ফলে তোর কেমন লাগবো? কথা বলছ না কেন? আমার ছেলের বউ এরকম করবেই না। হ্যাঁ তোর মতো মেয়ে এই সংসার থাকার কোনো অধিকার নাই, যা জামা কাপড় গুছা। কি বলতেছো বাবা? তোকে যারা বলতেছে এটা কর, আর ওই বলো দেখো ওই ও অফিসে চলে আসবে এখনই, ওই বলদের বাচ্চার খারাপ, আমি যাওয়ার আগে একটা ওষুধ দিয়ে যেতেই। আসসালামু আলাইকুম আব্বা, কখন আসলেন? আরে আব্বা ভালো আছেন আপনি? এই আব্বা শরৎ, আব্বা কখন আইছেন? এই আব্বার কিছু খাইতে দিছো? না খাইনি, ওই যে আরেকজন আছে গেল্লা করা শুরু করে। এই চুপ, এনে বল চলেন কিছু খাওয়া দাওয়া করবে, এনে বল।
আপাজি তুমি আমাকে ফোন দিবা না এই বলদের বাচ্চাই নেব আমি তোর কি এটা কেমন কথা বলেন আমি তোর কি এটা ক আন্না আমার শ্বশুর আব্বা এই কি এটা আমার বাপ বাপ বড় না শ্বশুর বড় আমি বুঝতাছি না বাপ না কি কইতে চাইতেছেন আমি তোকে যেটা বলছি এটা বল বাপ বড় না শ্বশুর বড় আরে আব্বা আপনি ছাড়েন তো আমার বাপের কথা এ বুড়ো হয়ে গেছে না বিছনায় আগে মতো এই চুপ কি যে আমি যারা প্রশ্ন করছি এটা উত্তর দে তুই দে তোর বাপ বড় না শ্বশুর বড় আরে কি বলেন আব্বা আমার কাছে তো আমার শ্বশুর আব্বাই বড় আপনি বড় শ্বশুর বড় শ্বশুর বড় শ্বশুর বড় শয়তানের বাচ্চা এই তুই পুরুষ এই চুপ তুই পুরুষ আমার তো মনে হয় না আমার মনে হয় না তুই যদি পুরুষ হইতিস কিভাবে এই তোর সামনে তোর বউ তোর বাবাকে বাসার থেকে বের করে রুমের থেকে বের করে দিয়া এক সপ্তাহ যাবতে ফলোরে ঠান্ডার ভিতরে শরীরে জ্বরে গা পুড়ে যেতেছে আর তুই তোর বাবার খবর নিলি না তুই শ্বশুরে পাওয়া পাতে চুমাইতেছস এই তুই কি হিজলারে হ্যাঁ এই কি বলো তোমার আব্বা আমি তো বুঝতেছি আমার কথা কস এই নেব কি কইব মানে তুই কি কইব এই আমার তো মনে হয় তোর পুরুষের সমস্যা আছে আচ্ছা বাবা তুমি তুমি তোমার মেয়ের পক্ষ না ধরে এই লোকটার পক্ষ কেন ধরতেছো তুই আমার মেয়ে তুই এটা ভাবতে লজ্জা লাগতেছে যে আমি তোর বাবা যে শ্বশুরকে সম্মান করতে পারে না সে আবার কিছু আমার মেয়ে হ্যাঁ বাবা এখন একটু বেশি হয়ে যাচ্ছে না চুপ একদম চুপ আমি নালে বুঝলাম উপরের মেয়ে তোর তো আপন বাপ এক রক্ত বইতেছে একসাথে খাওয়ান নাই গোসল নাই কিছু নাই তুই খবর নেস না কিরে বোর গোলামি করস আর তুই কি আমাকে কি মনে করছস যে আমার মেয়ে আমি আমার মেয়েকে ভালোবাসলে মাথা উঠে রাখলে আমি তোকে ভালোবাসবো ওই ধরনের বাবা আমি না যেটা অন্যায় সেটা অন্যায় হয় আমার ছেলে করুক হয় আমার মেয়ে করুক সে তো বুড়ো আমার একজন লোক তুই বুঝছিল আমাকে চুমা না দিয়ে জড়াই ধর আব্বা তুমি এখানে কেন চলো বিছনায় এই তোমার বিছনাটা ধোয়া লাগবে না আমি ধুইব আমার আব্বা যদি বিছনাটা নষ্ট করে বাড়ায় আমি সব কিছু ধোবো তোর তো এটা বড় দরকার ছিল বোর গোলামি করস এই বোর গোলামি করস এই বউকে তোর এত বড় করছে তোর যে এত মানুষ করছে কে তোর বাবা এ তোদের মতো কিছু পুরুষ আছে সুন্দরী এরকম মেয়ে পায় বউ পায় বউ পাওয়ার পরে বাপকে মাকে ভাইকে বোনকে এদের কাছে কোনো আর কিছু নাই বউই সব আয় রে বাবা রে বাবা কি বগুড়ার দই হ্যাঁ আব্বা আমি যা করছি সব তাদের মেয়ের জন্যই করছি আমি বলছি তোরে আমি একদিনে বলছি যে আমার মেয়ের জন্য তোর বাবাকে রাস্তা ভালাই দে আমার মেয়ের জন্য তোর বাবাকে বিদ্যুরে তাড়াই দে আমার মেয়ের জন্য তোর বাবা খানা দিস না ওনাকে তো খাবারও দেওয়া হয় রাস্তাও ফেলেনি বাসার মধ্যেই একদম চুপ তুই কখন আমার বাবা বলবি না প্রত্যেকটা বাবা মা আইসা মেয়ের বাড়ি মেয়ে কেমন আছে মেয়ে কি খায় না খায় মেয়ে কি করে না করে এগুলো দেখে আচ্ছা বলো তোমার কথাই তো আমি সবাই আমার বাবার আমি এরকম করছি নাকি আমি কখনো প্রতিবাদ করছি তুমি যে আমার বাবার এই বহলা রাখছো ছি 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 লজ্জা বলতে নাই এই শোন 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 মায়ের সামনে কি কম আমার মেয়ে তুই বিয়ে করছিস না মায়ের তোরে বিয়ে করছে হ্যাঁ আহম্বক তাই শোন আমি আমার মায়ের লয়ে যেতেছি ঠিক আছে তুই যদি পুরুষ হতে পুরুষ হইতে পারবি সেদিন আমি রান্তে যাবি তুই এখন পুরুষ না না আমি কোথাও যাব না চুপ বুঝছস আমার মনে হয় তোর অসুবিধা আছে আব্বা কি বলেন এগুলো আপনি কি বলি আসলে বাবা অনেক বেশি হয়ে যাচ্ছে তুমি অনেক কথা ধরে অনেক কথা বলতেছো কাপড় চুপ লজা না আমি কোথাও যাব না যাবি না না ঠিক আছে আপনি যা করছি শুনুন আব্বা শুনেন আপনি এতক্ষণ অনেক কথা বলে ভালাইছেন আপনি আপনি শ্বশুর দেখা আমি যা করছি আপনার মেয়ের ভালোর জন্য আপনার মেয়ে যা যা বলছে আমি তা তা করছি আবার এক কথা আমি বলছি এই আমাকে অন্য অন্য বাবার মতো মনে করস হ্যাঁ যে মেয়েকে ভালোবাসলে শ্বশুর আমাকে মাথা তুলে রাখবে ওই শ্বশুর আমি না আমি একদিন বৃদ্ধ হব এই তুই যখন বুড়ো হয়ে যাবি তোর সন্তান যদি এই কাজটা করে তোর কেমন লাগবো এই পাড়ার বাচ্চা পাড়া কথা বস্তা গিলিগা তোর কেমন লাগবো বাবা তুমি ওকে গায়ে হাত দিও না আচ্ছা তুই যাবি না তো ঠিক আছে আমার যত সম্পত্তি আছে টাকা পয়সা যত আছে সব কিছু তোকে বঞ্চিত করবো আমি তুই আমার একটা মেয়ে না এই যে বাড়ি গিয়ে যা কিছু সব আমি কি করবো জানো এতিমখানায় দিয়ে যাবো তোর মতো মেয়েকে আমি এইগুলো দিব না আর সব বাবা 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 বসেন 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 বাবা বসেন আসলে বাবা আমরা ভুল করছি আসলে বাবা কি বলবো আমারও দোষ আছে আসলে আমার নিজের বাবা আপনার মেয়ের কথা সরি আপনার মেয়ের কথা আপনার মেয়ের বুদ্ধিতে আসলে আমি আমার বাবাকে অবহেলা করছি আমার করা ঠিক হয় না আপনি আমার মাফ করে দেন বাবা আমি আসলে অন্যায় অন্যায় করছি আব্বা কি বলবো বউয়ের কথায় বউয়ের বুদ্ধিতে আমি এতদিন
মানে কি বলবো আসলে আমার বলার ভাষা নাই যে আমি বউয়ের কথা আমি তোমার সাথে যা যা করছি যা তুমি আমার ক্ষমা করে দিও বাবা পাউডার বাবা আমাকেও ক্ষমা করে দিও বলো না বাবা ক্ষমা করছো কিনা বলার না শোনো বাবা নিজের ভুল বুঝতে পারছো আমি খুশি হইলাম শোন মা তুই একদিন বুড়ো হবি তুমি একদিন বৃদ্ধ হইবা তোমার সন্তান আজকে যে আচরণ করতো কেমন লাগতো এটা চিন্তা করবা আগে একটা সন্তানকে বড় করতে যার বাবা নাই তাকে গিয়ে জিজ্ঞেস করো যে কি হারাইছে কত মানুষ দেখো রাস্তাঘাটে তো চলাফেরা করো রাস্তাঘাটে ফুটপাতে শুয়ে থাকে তাদের জন্মে ঠিক নাই বাবা নাই মা নাই তাদের যে কষ্ট কি কষ্ট ভিতরে একদিন জিজ্ঞাসা করে দেখো তাহলে বুঝতে পারবা মা বাবা যে কি ধন ঠিক আছে ভুলটা বুঝতে পারছো বাবা আপনি ক্ষমা করে দিয়েন শোনো বাবা আমি সবচেয়ে বেশি খুশি হইতাম জানো এই দৃশ্যটা যদি দেখতাম যাইসা তুমি এই তোমার বাবাকে এরকম রাখছে তুমি তোমার বউকে শাসন করতেছো অনেক খুশি হইতাম আর তুমি মনে করো না আমি ওইসব বাবাদের মতন যে আমার মেয়ে অন্যায় করবে আমি এটা সাপোর্ট দিব ওরকম আমি না ঠিক আছে যেহেতু ভুলটা বুঝতে পারছো আর কখনো এরকম করো না যাও তোমার বাবাকে ভিতরে নিয়ে যাও ভিতরে নিয়ে যাও উঠো বাবা যাও ভিতরে নিয়ে যাও শোন মা আপনি আসেন ভিতরে আর আপনি যান আমি অনেক সময় আমি একটু কাজের জন্য আসলাম তো তাই বলছিলাম একটু মেয়েটাকে দেখে যাই শোন মা শ্বশুর হচ্ছে বাবার মতো এরকম কাজগুলো আর করিস না ঠিক আছে যা শ্বশুর নিয়ে ভিতরে চলে যাও যাও বাবা যাও